আমরা অনেকে চাই আমাদের নিজের নামে রিংটোন তৈরি করে সেটা আমাদের মোবাইলে সেট করে রাখি, যাতে করে কেউ যদি আমাদেরকে মোবাইলের মধ্যে কল করে তাহলে আমাদের নিজের নামের রিংটোনটা বেজে উঠুক। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলটির সাহায্যে আপনার নিজের নামের রিংটোন তৈরি করতে পারবেন, এবং এর জন্য আপনাকে প্লে স্টোর থেকে কোনো প্রকার অ্যাপ্লিকেশন ইউজ করতে হবে না। সো এটা কীভাবে করবেন জানতে চাই অবশ্যই আমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো নমস্কার বন্ধুরা, ইউটিউব হেল্পার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ওকে, নিজের নামের রিংটোন তৈরি করার জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে, ক্রোম ব্রাউজারটি ওপেন করুন এবং উপরে টাইপ করুন মাই নেম রিংটোন মেকার। এটা লিখে যখন আপনি সার্চ করবেন প্রথমে যে লিঙ্কটা দেখতে পারবেন এই লিঙ্কে ক্লিক করুন। এরপর আপনি যখন কিছুটা নিচে আসবেন এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইউর নেম রিংটোন, এখানে যখন ক্লিক করবেন সো এখানে আপনাকে রিংটোন তৈরি করার অপশান দেওয়া হয়েছে। সো প্রথমে আপনি এখানে তার নাম লিখুন যার নামে আপনি রিংটোন তৈরি করতে চান। সো লাইক আমি এখন আমার নিজের নামে রিংটোন তৈরি করব, তাই নিজের নাম লিখব। সো এটা লেখার পর এখানে দেখতে পাচ্ছেন চুজ টেক্সট মেসেজ। সো এখান থেকে আপনি চাইলে যে কোনো মেসেজ সিলেক্ট করতে পারেন যেটা আপনার কল আসলে বাজবে, এছাড়া আপনি চাইলে নিজের থেকেও মেসেজ তৈরি করতে পারেন। সো এর জন্য অ্যাড ইউর কাস্টম মেসেজ, এখানে যখন আপনি ক্লিক করবেন এখানে আপনি আপনার পছন্দ মতো যে কোনো রিংটোন তৈরি করতে পারবেন। সো আমি অলরেডি একটা সেট করে রেখেছি যেটা আমি এখানে পেস্ট করে দিয়েছি। সো এরপর আপনি এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেক্ট করতে পারবেন। সো এখানে আমি জাস্ট এখানে যে কোনো একটা আপনি সিলেক্ট করতে পারবেন, আমি এখানে লাস্ট অপশনটা সিলেক্ট করলাম এবং মেক রিংটোন এখানে যদি ক্লিক করে দিই তাহলে আমার রিংটোনটি তৈরি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার রিংটোনটি তৈরি হয়ে গেছে, এখন প্লে করার জন্য বলছে। প্লেতে যদি আমি ক্লিক করি এখন আমার রিংটোনটি চলা শুরু হয়ে যাবে। সো এখন জাস্ট রিংটোনটিকে ডাউনলোড করার জন্য আপনি এখানে MP3 দেখতে পাচ্ছেন, M4R দেখতে পাচ্ছেন, যে কোনো একটা সিলেক্ট করে জাস্ট এটাকে ডাউনলোড করে নিন। সো জাস্ট ডাউনলোড। সো এখন ডাউনলোড করার পর আমি যদি ওপেনে ক্লিক করি সো দেখতে পাচ্ছেন আমার রিংটোন কিন্তু তৈরি হয়ে গেছে। সো এখন আপনি এটাকে জাস্ট ডাউনলোড করে আপনার রিংটোনে সেট করে এটাকে ইজিলি ইউজ করতে পারেন। সো বন্ধুরা, এভাবে আপনারা চাইলে খুব সহজেই নিজের নামের রিংটোন তৈরি করতে পারেন। সো ভিডিওটির মাধ্যমে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে যান, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানান ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। সো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে আবার পরবর্তীতে কোনো এমন একটি ইন্টারেস্টিং টেক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে সাথেই থাকুন।